তাকবীর দেওয়ার জন্য আগে বলেন রেশমাই রেড সবাই মানে কি মানে সবাই কি লালে লাল হয়ে গেছে শুনি নাই রেডি হ্যাঁ রেডি রেডি লেটস গেট স্টার্টেড লেটস গেট স্টার্টস লিল্লাহি তাকবীর হ্যাঁ আমি যুবকদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই, যুবক শোনো, তুমি যখন এস্টাবলিশ হয়ে যাচ্ছ, আমি যুবক ভাইদের বলি, তুমি যখন এস্টাবলিশ হইতে চাও তখন প্রথমে শুরু করবে হাফিজ রহমান সিদ্দিকী সাহেবের কণ্ঠে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ স্বার্থপর নয়, যে কারণে বেঈমান তুমি আল্লাহর বিরোধিতা করতেছো। আমি আল্লাহ তোর পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই। বান্দা তুমি কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা? যখন দেখবা যে মার্কেট পাইতে আসো না, মানে কেমন মানে মেসিং হইতে আসে না, তোমার তখন আল্লাহ মামুনুল হক সাহেবের কণ্ঠ নকল করবা। আমার নবীর সুরত কেমন ছিল সেটাও বলতে পারবো, আমার নবীর সিরাত কেমন ছিল সেটাও বলতে পারবো, আমার নবীর নবুয়তের 63 বছরের জিন্দেগি বলতে পারবো। আমরা নবীর মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত গোটা শরীরের ইঞ্চি ইঞ্চি জায়গার বিবরণ আমরা মানুষদেরকে বলে দিতে পারবো। বলবেন কেমন করে বলবেন আপনি? তার কণ্ঠে দুই একটা হুঙ্কার দিবা, তাও যদি কাজ নয় পরে মিজানুর রহমান আজহারি সাহেবের সঙ্গে মিলিয়ে। আজহারি সাহেব তো একজন স্কলারশিপ প্রাপ্ত একজন মানুষ, এই কারণে তার বাংলা ইংরেজি সব কিছু বলার একটা শুদ্ধ একটা স্টাইল আছে, কিন্তু যখন ফলো করবা তখন তুমি নিজে ঠিকই কোনো পাইকারি দরে বাংলা ইংরেজি আরবি উর্দু হিন্দি যা পড়বে, উগান্ডার ভাষা বললেও সবকটার ভিতরে ইংরেজি মিশ্রণ করিয়া একদম তুমি এস্টাবলিশ হয়ে যাবা, বুঝছো? আশেপাশে ভালোবাসার মানুষের কোনো অভাব হবে না, সুম্মা দিয়ার মানুষের অভাব হবে না বিরিয়ানির পর। ইউ হ্যাভ টু বি এস্টাবলিশ ম্যান। এস্টাবলিশ মানে হলো স্বাবলম্বী বা গ্রহণযোগ্যতা অর্জন করা। তখন তোমাদেরকে মেয়ের পেছন লাইন ধরতে হবে না, মেয়েরাই তোমার পেছন লাইন ধরে দাঁড়িয়ে যাবে। এটি কি একটা যুবকের সফলতা যে মাইয়েরা যখন আমার পিছনে লাইন ধরবে তখন আমি বুঝে নেব যে আমি স্ট্যাবলিশ হয়ে গেছি, আর যদি কোনো মাতারি আমার পিছনে লাইন না ধরে তো বুঝবো যে আমার জীবনটা শেষ, আমি স্ট্যাবলিশ হইতে পারলাম না, মিস্টার ইবলিশ হইতে পারলাম না, কিছুই হইতে পারলাম না। আমি অনেক খুশি আজকে ভাই। কিসের জন্য খুশি একটু দেখি। গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, এত আবেগ ছাড়া হইলে হবে না, মঞ্চের উপর যাই এই আই লাভ ইউকে সুমে সুমি শুরু করে দেবে, আবেগকে কন্ট্রোল করতে হবে। এখানে অনেকগুলো ক্যামেরা আছে আমার সঙ্গে, যে উল্টাপাল্টা করে এগুলো ভাইরাল হয়ে যায় প্রিয় ভাইরা। অনেকগুলো ক্যামেরার ভিতর আপনার ক্যামেরা কয়টা একটু একটু হিসাব দিন আমাদেরকে, কারণ আপনার নিজের পেজ যেটা এদের মধ্যেও ছাড়া হয়েছে এবং সেখানে ক্যাপশনটাও দিয়েছেন আপনি এমনভাবে যে মনে হতে আসে যে এটা একটা কন্টেন্ট। তো এইটা মেয়ে থামনেল যদি আপনি নিজেই নিজের পেজে দেন তাহলে তো ভাইরাল হবেই, আর তার মানে আপনার উদ্দেশ্য ভাইরাল হওয়া। আচ্ছা, এটা তো ভালোবাসার নমুনা, ঠিক না বলা? ঠিক ঠিক, এটা ভালোবাসার নমুনা। এ ফুলটা কে যে নিয়ে আসছে, তুমি নিয়ে আসছো? স্টেজে আসার আগে যাকে বলছিলেন যে তুমি আমাকে ফুলটা দিবা, সেই এই সেই লোক চেহারা মনে নাই না? আচ্ছা আচ্ছা, এইবার মনে পড়ছে, মনে পড়ছে। ওর মা ওরে বলছে যে ও যদি আমাকে চুমা দিতে পারে ওরে বিরিয়ানি রান্না করে খাওয়াবে, ওর মায়ের বিচার করা উচিত আগে। তোর মার বিচার হইবি, নাম্বারটা দিস, তোর আম্মুর নাম্বার হুজুরের কাছে দে, তোর মা রাস্তা মতো বিচার হইবি। সবাইকে ভালোবাসি, সবার সঙ্গে হাত মিলাই। কত উদার মন দেখছেন, সবাই ভালোবাসতে মন চায়, সবার সাথে হাত মিলাইতে মন চায়। ভালো, মাশাআল্লাহ, খুব ভালো। আসলে কি বলবো, অনেকেই এই ভিডিওটা সমালোচনা করতে পারেন। আসিফ ভাইয়ের ব্যাপারে আমি প্রথমে পজিটিভটা বলি, তিনি তার বাসায় আমি গেছি, তার সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক। তিনি কিন্তু আগাগোড়া একজন কওমির ছাত্র, আমাদের রাজশাহী শহরের ইসলামিয়া মাদ্রাসার ছাত্র তিনি এবং খুব ভালো একজন ছাত্র, কিন্তু সে আর কি বয়নের জগতে নাই, মানে এই এই জনপ্রিয়তাটা অর্জন করার জন্য অনেক মেহনত করছে,
শুরুতে হাফিজ রহমান সিদ্দিকীর সুর নকল করে চেষ্টা করছে, দেখছে যে না সিদ্দিকী সাহেবের মতো হুবু কণ্ঠ মার্কেটে এখন অনেক আছে, এ আমারটা মেলে না, আইডিয়া ট্রাই করলে আমার মার্কেট পাওয়া যাবে না। তারপরে মামুন সাহেবের মতো কিছুদিন চেষ্টা করছে, দেখছে যে না আমি হলাম নরম নরম মানুষ, ওরম হুঙ্কার দিলে আমার কেরম জানি ওই যে বিলের যখন বাঘের হুঙ্কার দিতে কয়, বিলের চেহারা তো বাঘের মতো, দেখা গেল খুব প্রস্তুতি নিয়ে বাঘের মতো ঘর গিয়ে হুঙ্কার দেবে, কিন্তু মেলা প্রস্তুতি নিয়ে আর পর বাইরে দেয় ম্যাও, এরম আর কি হয়ে গেছে বিষয়টা। তা দেখে যে না মামুন সাহেবের সাথে তার বিষয়টা ম্যাচিং হয় না, তারপরে সে চেষ্টা করলো যে আমার এই কিউট চেহারার সাথে আজহারি সাহেবের একটু ম্যাচিং হয়। মিজানুর রহমান আজহারি সাহেব যেমন সুন্দর করে ইংরেজিতে কথা বলে, তারপরে আধুনিক বাংলা ভাষা ব্যবহার করে, তাকে আমি ফলো করি। তারপরে আস্তে আস্তে সে তাকে ফলো করা শুরু করলো এবং অসংখ্য নারী পুরুষ তার ভক্ত হয়ে গেল এবং তার এই কথা বলার ইচ্ছা এগুলো আমাদের যুব সমাজ লুফে নিল। এখন যুবকরা ইলমি বক্তাদের দাওয়াত নিয়ে দিয়ে তারা চাই যে আমাদের আবরারুল আসিফ ভাইকে দাওয়াত দিই। আসিফ ভাই আপনাকে যেটি বলবো যে এটি যদি আপনার দিনের দাওয়াত হয় অবশ্যই ভালো, ওয়াজের ময়দানে মেহনত করা এবং আপনার মতো একজন আধুনিক যুবক যুব সমাজের আইডল হওয়া, এটা মানে আপনার বয়ান শুনে যদি যুব সমাজ অন্যান্য খারাপ কাজগুলো থেকে ফিরে এসে মাহফিলের ময়দানে ভিড় হয় সেটা ভালো, তা আপনার বয়ানে তো এমনি যুবকরা হয়, তারপরে কেমন যেন মনে হয় কি যে আপনি আলাদাভাবে আপনার এই বয়ানের কিছু অংশ কন্টেন্ট হিসেবে ব্যবহার করেন, যুবকদের আওয়াজগুলা এই ঠিকঠাক বলে, কেমন যেন মনে হয় যে খেলার গ্যালারি আছে না, গ্যালারির থেকে সাউন্ড নিয়ে এসে আবার বাড়তি সাউন্ড যোগ করা লাগে। এটা আমি বলবো না 100% শিওর, মাঝে মধ্যে মনে হয় আর কি, মিলেই দেখতে পারেন আপনারা একটু, কেমন জানি একটু মিল মিল মনে হয় না, এইটাই আর কি বলতে চাইলাম, তবে আমি শিওর না মনে হইল। তবে এই বিষয়টা তো শিওর যে আপনি আপনার নিজের পেজে এই ভিডিওটা ছাড়ছেন এবং থাম্বনেলটাও দিয়েছেন যে অন্য অন্য ইউটিউবাররা বক্তারে পৌঁছানোর জন্য যেরকম থাম্বনেল আর হেডলাইন ক্যাপশন ব্যবহার করে, আপনি নিজের ভিডিওতে নিজে ওই রকম একটা ক্যাপশন আর এই হেড মানে থাম্বনেলটা ব্যবহার করছেন, তার মানে এই বয়ানের এই অংশটাকে আপনি কন্টেন্ট হিসেবে, আমরা যেরকম ভিডিও বানাই এক একটা কন্টেন্ট বানাই, আপনার বয়ানের কিছু চুম্বক অংশ থাকে যেটাতে আপনি কন্টেন্ট বানান ভাইরাল হয়ে যায়, আপনার ভাষায় যেটাকে বলা হয় ভাইরাল, এই ভাইরাল হয়ে যায় আপনার। এবং আমাদের গেদুগা দ্বারা তো এই ধরনের স্টাইলিশ কথা শুনলে উৎসাহী পড়ে। তবে এই 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 মাহফিলের ময়দানে এই অতিরিক্ত জিনিসটা ভালো না ভাই জান, এই যে সুমাসুমি দিয়া গোলাপ ফুল দিয়া এই এইসব আপনি একদম টোটালি নিষেধ করে দেবেন, এ তো মাহফিলের মঞ্চ, এ তো প্রপোজ ডে পালন করার মঞ্চ না, কিস ডে পালন করারও মঞ্চ না। আপনি বলতে আছেন কোরআন হাদিসের কথা, আপনি বলতে আছেন যুব সমাজের হেদায়তের কথা, এর মধ্যে আপনার কিস দিয়ারই কী হইলো আর গোলাপ ফুল দিয়ারই কী হইলো? ভদ্রমহিলাকে বলবো যে আপনি আপনার নফসটাকে একটু শুদ্ধ করেন, আত্মশুদ্ধ করেন। আপনি আপনার পোলারে পাঠাইছেন যে হুজুরে কিস দিতে পারলে বিরিয়ানি খাবো, এত কিস দেওয়ার শখ কে হুজুরে? হুজুর আলোচনা করতে এসে আলোচনাটা শোনেন, শুনে আপনি আমল করেন, হ্যাঁ এই জন্য আপনি খুশি হয়ে তার জন্য কিছু হাদিয়া পাঠাইতে পারেন, পোলারে একবার পাঠাই দিয়েছেন যে একবারে যাইয়ে ইষ্টি দুইটি সরাসরি চুম্মা মেরিয়ে দিবি আমি তোর বিরিয়ানি খাবো, এত অশ্লীল কেন মনের ভিতর? এসব অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে, ওয়াজ মাহফিল সুমাসুমি করার জন্য না, ওয়াজ মাহফিল হেদায়তের কথা বলার জন্য, হেদায়তের কথা শোনার জন্য।